অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। ছোটমণিরা, তোমাদের ইংরেজি প্রথম যে প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আজকের প্রথম প্রশ্নটাই রয়েছে তোমার, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, আমাদের জাতীয় পশুর নাম কি? ন্যাশনাল মানে জাতীয়, অ্যানিমেল মানে পশু, তাহলে আমাদের জাতীয় পশুর নাম কি? তাহলে এই উত্তরটা হবে, এখান থেকে শুরু করতে হবে, দি নেম অফ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। তারপরে খুব সোজা অ্যান্সার, দি নেম অফ আওয়ার ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল অ্যানিমেল, ন্যাশনাল অ্যানিমেল ইজ, নামটা বসাই দেবে তোমরা কি, ন্যাশনাল অ্যানিমেল ইজ, জায়গা এখন হচ্ছে না, নিচে চলে যাই, বড় হাতের আর ও ওয়াই এ এল, রয়্যাল, BENG, বেঙ্গল, BENGL, বেঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার, TIGER, কী হলো, দি নেম অফ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল ইজ রয়্যাল বেঙ্গল টাইগার। আবার বলছি, এটুকু এখানে আছে, দি নেম অফ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, তারপরে ইজ থেকে এটা আসল অতিরিক্ত, যদি ইজ এখানে আসে ইস্ট এখানে দিতে হবে, তারপর প্রাণীটির নাম রয়্যাল বেঙ্গল টাইগার, ROYAL, রয়্যাল, BENGL, বেঙ্গল, TIGER, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থটা যদি দাঁড়ায় এরকম, বাংলার রাজকীয় বাঘ, বাংলা জৌলুসপূর্ণ বাঘ, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল ফিশ, আমাদের জাতি মাছের নাম কি? তোমরা হয়তো অনেকেই ছোটোবেলা পড়ে আসছো বাংলায় জাতি মাছ ইলশা, ইলিশ, তাহলে জাতি মাছের নাম কি? তাহলে এটা হবে এরকম, দি নেম অফ আওয়ার ন্যাশনাল ফিশ ইজ, দি নেম অফ আওয়ার NATIONAL, ন্যাশনাল, দি নেম অফ আওয়ার ন্যাশনাল ফিশ, FISH, ফিশ ইজ, নামটা বসে দাও, হিলসা, এখান থেকে লিখি, দি নেম অফ আ ন্যাশনাল ফিশ ইজ হিলসা, এটা বলতে হবে হিলসা, HILSA, হিলসা, তা দি নেম অফ আ ন্যাশনাল ফিশ ইজ হিলসা, যদি বাংলায় বলি ইলিশ, ইংরেজিতে হবে হিলসা, খেয়াল করবা, দি নেম অফ আ ন্যাশনাল ফিশ ইজ হিলসা, HIL, হিল, SHA, হিলসা, বড় হাতের অবশ্যই যদি একটা নাম। এরপর তিন নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল পোয়েট, ন্যাশনাল পোয়েট মানে জাতীয় কবি, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবির নাম কি, আমাদের জাতীয় কবির নাম কি? অ্যান্সারটা হচ্ছে এরকম, একইভাবে দি নেম অফ আওয়ার ন্যাশনাল পোয়েট, তাহলে দি নেম অফ আওয়ার NATIONAL, ন্যাশনাল, দি নেম অফ আওয়ার ন্যাশনাল পোয়েট, POET, পোয়েট মানে কবি, পোয়েট মানে পোয়েট ইজ, নাম বসে দাও, এটা কী হবে, KAZ, কাজী নজরুল, NAZ, RUL, নজরুল, ISLAM, দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম, দি নেম অফ আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম, যাকে জাতীয় কবি বলা হয়, বিদ্রোহী কবি বলা হয়।
এরকম তাহলে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, কখনো বলে রিবেল পোয়েট, কখনো বলে ন্যাশনাল পোয়েট। যাই হোক, দ্য নেম অফ আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম। এবার নাম্বার ফোর বলছে, আর ইউ এ স্টুডেন্ট, বাংলাটা কি, তুমি কি একজন ছাত্র বা তুমি কি একজন ছাত্রী, মেয়ে হলে ছাত্রী, ছেলে হলে তুমি কি একজন ছাত্র, কি বলবে, তোমার তো সকলেই ছাত্র। ইয়েস কমা আই এম, ইয়েস আই এম, ইয়েস আই এম, আর ইউ স্টুডেন্ট, ইয়েস আই এম। পজিটিভ অ্যান্সার হলে ইয়েস আই এম, এটুকুই শেষ। নেগেটিভ অ্যান্সার, নো দি অ্যান্সার হলে তখন ফুল অ্যান্সার লিখতে হবে। যেমন এই পরেরটি আছে, এখানে খেয়াল করে তো বুঝতে পারবা, অবশ্য আমি করিয়েছিলাম এরকম মনে আছে। আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক বা তুমি কি একজন শিক্ষিকা, অবশ্যই তুমি বলবে যে না। যেহেতু তোমার উত্তরটা না দেওয়া হবে, তাহলে বলতে হবে নো কমা আই, বড় হাতের অবশ্যই, আই অ্যাম নট, নো আই অ্যাম নট, ফুল স্টপ। কিন্তু আমি এটাকে অ্যান্সার শেষ করবো না, নোর পরে কমা, নো আই অ্যাম নট। আর ইউ টিচার, তুমি একজন শিক্ষক, নো আই অ্যাম নট, না আমি একজন শিক্ষক নই। তাহলে প্রশ্ন জাগে, তুমি কি, এখন তুমি লিখবা যে আই, খেয়াল করো, তখন তুমি কী লিখবা, আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে অ্যান্সারে কী দাঁড়াচ্ছে, আর ইউ টিচার, তুমি একজন শিক্ষক, নো আই অ্যাম নট, না আমি একজন শিক্ষক নই। তারপরে আমি অ্যান্সার দিচ্ছি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী। এই গেলো তোমাদের ইংরেজি প্রশ্নোত্তর। এখন আইটেমটা রয়েছে, দুই নম্বর আইটেমটা হচ্ছে, রাইট দ্য ওয়ার্ড মিনিং হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আইটেম, ধরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম, ওয়ার্ড মিনিং বা শব্দার্থ। খেয়াল করো, ফ্রুটফুল, এটা হলো উচ্চারণটা হচ্ছে ফ্রুটফুল, ফ্রুট মানে ফল, আর ফ্রুটফুল মানে ফলপ্রসূ, উচ্চারণটা হবে ফলপ্রসূ, উচ্চারণটা ফ ল প র ফল প্র দন্ত ষয় দীর্ঘ উকার, ফ্রুটফুল ফলপ্রসূ, এটা হলো ফ্রুটফুল অর্থ। অবশ্যই একটাই শব্দ এখানে খেয়াল করবা, ফ্রুটফুল অর্থ ফলপ্রসূ, ফলদায়ক, যেটা যদি ফল পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রুটফুল। যেমন তোমার পিছনে তোমার বাবা পরিশ্রম করছে একটা ফল বেয়ানোর জন্য, তার প্রচেষ্টা বা তার চেষ্টাটা হচ্ছে ফলপ্রসূ চেষ্টা। যদি তুমি একটা ফল বয়ে আনতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তার চেষ্টাটা কী হবে, একটা ফলপ্রসূ চেষ্টা। এরকমই গ্লোবালি হচ্ছে, সেটা হলো বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী, গ্লোবালি হচ্ছে বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী মানে সারা দুনিয়া জুড়ে, এটাকে বলা হচ্ছে গ্লোবালি, দুনিয়া জুড়ে, তাবৎ দুনিয়া মিলে, সমস্ত দুনিয়া মিলে, সেটাকে বলা হচ্ছে বিশ্বব্যাপী, এটা হলো গ্লোবালি, এটা হলো গ্লোবালি, গ্লোবালি বিশ্বব্যাপী। এরপর সিনসিয়ারলি, সিনসিয়ারিটি, সিনসিয়ারিটি হচ্ছে কি, আন্তরিক সিনসিয়ারিটি, তাহলে আন্তরিকতা, সিনসিয়ারিটি হচ্ছে আন্তরিকতা। এটা কেমন জিনিস আবার, যেমন তোমাকে একটা কাজ দিলাম, তুমি খুব মনোযোগ সাথে করলা, মন দিয়ে করলা, আন্তরিকতার সাথে করলা, আমরা বললাম যে আন্তরিকতার সাথে করলো, জিনিসটা খুব খুব গুরুত্ব সহকারে নিলা, সেটা হচ্ছে আন্তরিকতা। মানে তোমার এই কাজটার মধ্যে ভালো একটা মন ছিল, ইচ্ছা ছিল, এটি হচ্ছে আন্তরিকতা বলবো আমরা। তাহলে সিনসিয়ারিটি হচ্ছে আন্তরিকতা, সিনসিয়ারিটি কি, আন্তরিকতা। এবার সিচুয়েশন, অবস্থা, সিচুয়েশন হচ্ছে অবস্থা, সিচুয়েশন অর্থ অবস্থা, সিচুয়েশন অর্থ কি, অবস্থা। এরপর আছে সামথিং, কোনো কিছু, কোনো কিছু অথবা কিছু একটা, এটা হচ্ছে সামথিং, কোনো কিছু বা কিছু একটা,
দুটি অর্থ লিখে দিলাম, সামথিং কোনো কিছু বা কিছু একটা, সেটা সামথিং। এরপর সাজেশন, সাজেশনের অর্থ হচ্ছে পরামর্শ, পরামর্শ, পরামর্শ। যেমন তুমি এই এই জিনিসগুলো পড়বে তাহলে পরীক্ষা ভালো করতে পারবে, এটি হচ্ছে সাজেশন। তো সাজেশন অর্থ কী হচ্ছে? পরামর্শ। সাজেশন মানে হচ্ছে পরামর্শ, সাজেশন অর্থ পরামর্শ। কী পাওয়া গেলো? ফ্রুটফুল, ফলপ্রসূ, গ্লোবালি, বিশ্বব্যাপী, সিনসিয়ারিটি, আন্তরিকতা, সাজেশন সিচুয়েশন, অবস্থা, সামথিং কোনো কিছু বা কিছু একটা, আর সাজেশন হচ্ছে পরামর্শ, সাজেশন হচ্ছে পরামর্শ। পারসন রাইট দেয়ার ওয়ার্ড মিনিং, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখো এবং তার অর্থ লিখো। তো প্রথমটা কি দেখো দেখি, প্রথমটা এটা অবশ্যই আরো হেড বলবা, ব্যবহার করবা, এটা হচ্ছে লুক, ছোটো হাতে সব থাকলে ছোটো হাতে লিখতে হবে, এল ডবল কে লুক, লুক মানে দেখা হয়, তাকানো হয়। তারপর দুই নম্বরটা কী হচ্ছে, এর পরেরটা কী হচ্ছে, পরেরটা দেখা যাচ্ছে যে সার্কেল, সি আই আর সি এল ই, সার্কেল, সি আই আর সি এল ই, সার্কেল হচ্ছে বৃত্ত, সার্কেল অর্থ বৃত্ত, সার্কেল অর্থ বৃত্ত। এরপর কি দেখো দেখি, এটা হচ্ছে পার্টনার, পি এ আর টি এন ইয়ার, পার্টনার, পি এ আর টি পার্ট এন ইয়ার, পার্টনার মানে হচ্ছে সঙ্গী, সাথী। দন্ত সমূহ কয় দিক লেখা যায়? অনুষ্ঠ দিক লেখা যায় সঙ্গী বা সাথী অথবা সাথী, এটা হচ্ছে পার্টনার। এটা হচ্ছে কি, এন এ এম ই, নেইম, নেইম মানে, নেইম অর্থ কি, নেইম মানে নাম, নেইম মানে নাম, নেইম অর্থ নাম। এরপরটা কী হচ্ছে, এরপরটা ছি কাউ, টি ও ইউ সি এস, টাচ, এরপরটা হচ্ছে টাচ, টি ও ইউ সি এস, টাচ মানে দন্ত শয়ে পয়ে তালব সর্ব স্পর্শ ক রাট, টাচ মানে স্পর্শ করা, ছুঁয়ে দেওয়া, ছোঁয়া, সেটা হচ্ছে টাচ। অনেকের নাম রাখে ছোঁয়া, নামও কিন্তু রাখে ছোঁয়া, সেটা হচ্ছে টাচ, টাচ মানে স্পর্শ করা বা ছোঁয়া, টাচ মানে স্পর্শ করা বা ছোঁয়া। কেম মধু মিষ্টি লাগে বা মধু মিষ্টি, তাহলে মধু মিষ্টি লাগে বা মধু মিষ্টি, তাহলে এটা হচ্ছে হানি, এটা সমান দিয়ে লিখলাম এইচ ও এন ই ওয়াই, হানি, টি এ এস টি ই এস, টেস্ট, অবশ্যই এখানে এখানে টেস্ট বললে হবে না, টি এ এস টি ই এস, টেস্ট মানে মূলত শব্দটা টেস্ট, কিন্তু যেহেতু এটা ভার হয়ে গেছে, ক্রিয়াপদ হয়ে গেছে, যেমন রহিম গোষ্ঠী স্কুল, ঠিক এখানে এখানে টি এ এস টি এস, টেস্ট, টেস্ট, টেস্ট না বলে টেস্ট, হানি টেস্ট সুইট, এস ডাব্লু ডবল ই, হানি টেস্ট সুইটস, সুইট, এস ডাব্লু ডবল ই টি, হানি টেস্ট সুইট, অথবা বলা যায় হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এভাবে বলা যায়। যদি কেউ প্যাসিভ ভয়েস যে করে, এটা বলে প্যাসিভ ভয়েস, একটিবার প্যাসিভ বলা হয়, কর্তৃবাচ্যের কর্মবাচ্য, তখন হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, টি এস টি ইজ টেস্টেড। আর যদি আমরা সরাসরি করি, একটিভ ভয়েস করি, তাহলে হানি টেস্ট সুইট, খেয়াল রাখতো মধু মিষ্টি লাগবে অথবা মধু মিষ্টি। এরপরে বাঘ বনে বাস করে, এ টি আই যে টাইগার, এ লাইভ ইজ লিভস, এ টাইগার লিভস, এ টাইগার লিভস, আমি আগে বলছিলাম ইন এ ফরেস্ট, এফ ও আর ইএস টি ফরেস্ট, যদিও এখানে এ টাইগার মানে একটি বাঘ, কিন্তু একটি বাঘ বলা যাবে না, আর ইন এ ফরেস্ট মানে একটি বলে তাও বলা যাবে না, এটা এভাবে করতে হবে যে বাঘ বনে বাস করে, তার অনুবাদটি হচ্ছে এ টাইগার লিভস ইন এ ফরেস্ট, এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। এরপরে মুরগি ডিম পারে, এটা হবে কি, এ হেন
অবশ্যই এখানে লে না হয় লেইজ, এহেন লেইজ, এবং এখানে প্লুরাল করে দিয়ে এক্স করতে হবে, এহেন লেইজ এক্স, এ গুজ লেইজ এক্স। যদি আমরা বলি রাজহাঁসের ডিম পারে, এ গুজ লেইজ এক্স, মুরগি ডিম পারে, এহেন লেইজ এক্স, এহেন লেইজ এক্স। এরপরে দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাক্য দিয়েছি আমি, রহিমেরা দুই ভাই, কারণ কীভাবে করবা, রহিমা আর টু ব্রাদার্স বলা যাবে না, রহিমেরা দুই ভাই বলা যাবে না, রহিমা আর টু ব্রাদার্স বলতে হবে এখানে রহিম, আর এ এইচ আই এম, রহিম হ্যাজ, রহিম তো আছেই, রহিমেরা দুই ভাই মানে কি, রহিম একজন আছে আর রহিমের আছে আরও একজন ভাই, সঙ্গত কারণে বলতে হবে রহিম হ্যাজ ওয়ান ব্রাদার, বি আর ও টি এইচ ই আর ব্রাদার, রহিম হ্যাজ ওয়ান বি আর ও টি এইচ ইয়ার ব্রাদার। তাহলে খেয়াল করো, আমি যদি কোনোদিন পরীক্ষা দেই রহিমেরা তিন ভাই, তখন তোমার লিখতে হবে রহিম হ্যাজ টু ব্রাদার্স, তার মানে রহিম একজন আর হ্যাজ টু ব্রাদার্স, আছে দুই ভাই, এই তিনজন। তাহলে আমরা যদি বলি বা আমরা যদি করতে দেই রহিমেরা তিন ভাই, তখন তোমার লিখতে হবে রহিম হ্যাজ টু ব্রাদার্স, তিন কিন্তু এখানে খুঁজে পাওয়া যাবে না। তবে হ্যাঁ, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে তিন ভাই মানে রহিম একজন আর দুজন ভাই রয়েছে, তখন তোমার লিখতে হবে রহিম হ্যাজ টু ব্রাদার্স। যদি আমি তিন ভাই দেই আর রহিমেরা দুই ভাই, তখন বলতে হবে রহিম হ্যাজ ওয়ান ব্রাদার, অথবা যদি বলা হয় রহিমের একজন ভাই আছে, তাও হবে রহিম হ্যাজ ওয়ান ব্রাদার, রহিমের দুজন ভাই আছে, রহিম হ্যাজ টু ব্রাদার্স, আর রহিমেরা তিন ভাই, রহিম হ্যাজ টু ব্রাদার্স। তার মানে বাংলার বলার ক্ষেত্রে ভিন্নতা থাকলেও ইংরেজিতে তোমাকে একই জিনিসই হবে এটার। এরপর দেখো আরেকটা জিনিস বলে রাখি, না ওটা বলবো না আজকে, থাক অন্য দিন বলবো, আর একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে। তো বাংলাদেশ নদীর দেশ, বি এ এন জি এল এ বাংলা ডি ই এস সি বাংলাদেশ, হ্যাঁ ইংরেজি বলে বাংলাদেশ। তো বাংলাদেশ ইজ এ ল্যান্ড, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ কি বলবো, রিভার, তার সঙ্গে এস লাগাইতে হবে রিভার্স, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, আর আই ভি ই আর, এটা রিভার হলো, আর আই ভি আর রিভার, এস রিভার্স, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীর দেশ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীর দেশ, বাংলাদেশ নদীর দেশ। আর যদি বলি বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, পরে তোমাদের শেখানো হবে, অসুবিধা নাই। আজকে যেহেতু একটা ভিডিও আমাদের সময় থাকে, এই সময়ের ভিতরে করতে হয়, তাহলে বাংলাদেশ নদীর দেশ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কটা খেয়াল করো, 19 পর্যন্ত অর্থাৎ প্রশ্ন উত্তর শীটের 112 থেকে 119 পর্যন্ত পড়া, ই2 শীটের তৃতীয় পৃষ্ঠা ডেভেলপমেন্ট থেকে এনজয়েবল পর্যন্ত, মানে উন্নয়ন থেকে উপভোগ্য, এর অর্থ হচ্ছে উপভোগ্য, এটা কালকে আমাদের ছিল, তোমাদের করিয়েছি, ডেভেলপমেন্ট থেকে এনজয়েবল পর্যন্ত, এটা ওয়ার্ড মিনিং, ই3 শীটের তৃতীয় পৃষ্ঠার শি কুকস ব্রেকফাস্ট ফর আর ফ্যামিলি থেকে শেষ পর্যন্ত, ই3 শীটের শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি, এখান থেকে ওই শীটের শেষ পর্যন্ত, অর্থাৎ ওই শীটটা আমরা সেট করে শেষ করে দিলাম। এই তাহলে আবার বলছি, ই1 শীটের 112 থেকে 119, ই2 শীটের তৃতীয় পৃষ্ঠার ডেভেলপমেন্ট থেকে এনজয়েবল পর্যন্ত, ই3 শীটের তৃতীয় পৃষ্ঠার শি কুকস ব্রেকফাস্ট ফর আর ফ্যামিলি থেকে শেষ পর্যন্ত, এটা তোমাদের পড়া থাকবে। তোমরা যে যেখানে আসো সেখানেই সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা জানো না হয়তো বা কেউ জেনে গেছো, তোমাদের প্রতিষ্ঠান খোলার সময়সীমা আরও বেড়ে গেছে, অর্থাৎ আগস্টের 6 তারিখে নিয়ে গেছে, সেই সময় খুলতেও পারে আবার নাও খুলতে পারে। সঙ্গত কারণে তোমাদেরকে যদি বিরক্তিকর মনে হয় বাসায় থাকতে, তারপর থাকতেই হবে, উপায় নেই, সে পর্যন্ত যেহেতু থাকতেই হবে, উপায় নেই, সেহেতু তোমাদের যা আমাদেরও তাই, কিন্তু আমাদের কার্যকরীভাবে চালাতে হবে এবং তোমাদেরকেও এটা মানিয়ে নিতে হবে। এটা কী বলে অভিযোজন, পরিবেশের সঙ্গে খাপ খেয়ে না, এভাবে তোমরা পড়তে থাকো, পরীক্ষা তোমাদের হবে এতটুকু আশা করি, এবং তোমরা যদি পড়তে থাকো তোমরা ভালো করতে পারবে, এটুকু আমাদের আশা রাখতে পারি। আজ এখানেই শেষ, খোদা হাফেজ।